কাঞ্চনের রঙে রঙিন হলেন শ্রীময়ী চট্টরাজ। বিয়ের পরের প্রথম দোল, তাই তো দেখা গেল একে অপরকে রং মাখিয়ে দিতে কাঞ্চন আর শ্রীময়ীকে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, শ্রীময়ী চট্টরাজ আর কাঞ্চনের রং খেলার এক্সক্লুসিভ মোমেন্ট নিয়ে আমরা হাজির হয়েছি। লাল সাদা শাড়িতে দেখা গেল শ্রীময়ী চট্টরাজকে। শ্রীময়ীকে ভালোবেসে আবির লাগিয়ে দিলেন গালে অভিনেতা কাঞ্চন মল্লিক। সাদা পাঞ্জাবিতে নববধূর সঙ্গে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ। অভিনেত্রীকে দেখা গেল ভালোবেসে ফ্লাইং কিসু করতে তার স্বামী কাঞ্চন মল্লিককে। আপনারা দেখছেন কাঞ্চন আর শ্রীময়ের দোল উৎসবের কিছু সুন্দর মুহূর্ত। বাড়িতেই দোল উৎসব পালন করলেন কাঞ্চন আর শ্রীময়ী একসঙ্গে। অভিনেত্রী শ্রীময়ীর বাড়িতে ছিল গতকালই সত্যনারায়ণ পুজো, আর সেখানে দুজনেই উপস্থিত হয়েছিলেন। চলুন দেখে নেওয়া যাক সত্যনারায়ণ পুজোর একটি ঝলক। শুভ দোল পূর্ণিমা। পূর্ণিমা শুরু হয়ে গেছে, আর এই যে আমার বাড়িতে আজকে বাপের বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে। আগে ঠাকুরকে দেখে ঠাকুর মশাই পুজো করছেন। এই ঠাকুর মশাই আমাকে বিয়ে দিয়েছেন। বলুন ঠাকুর মশাই, বিয়ে দিয়েছেন? বলছি মহামায়া তুললি। আচ্ছা, এই যে আমার মা। পুজো ঠিক পড়নি কেন? ঠিক পড়া হয়নি বাবু, তাড়াতাড়ি কেন? আর বাবা তাকাও, বাবা তাকাও, ওই যে বাবা, বাবার মুখটা ফিল্টারে হয়ে গেছে, লিপস্টিক টিপ সব পড়া হয়ে গেছে। এই হচ্ছে মায়ের ঠাকুর ঘর। এই পুজো হচ্ছে, সব উঠেছে। বিয়ের পরে কাঞ্চন আর শ্রীময়ের এটি প্রথম দোল, তাই তো একে অপরের সঙ্গে দারুণভাবে কাটাচ্ছেন তারা এই দিনটি। আজকের দিনে কাঞ্চন আর শ্রীময়ী তাদের বাড়িতে পুজো করবেন রাধা মাধবের, আর তার সঙ্গেও দোল খেলবেন বলে আগেই জানিয়েছিলেন তারা। বন্ধুরা, শ্রীময়ী কাঞ্চনের এবছরের দোলের নানান মুহূর্ত নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা আপনাদের কাছে। এছাড়াও বিনোদন জগতের তারকারা কিভাবে রঙের উৎসবে মাতেন তা জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।